আমার এই যে সোনা বাচ্চাটাকে তোমরা দেখছো, আমার সোনা বাচ্চাটার কালকে এই এই কোমরে কী করে লেগেছে। তো কোমরে লাগার ফলে ও মানে কোমর নিয়ে বসতে পারছে না। তা ওনার কাকাইকে ফোন করেছি, কাকাই এসে চেক আপ করে যাবে বলেছে। তা আজকে বিকালে কাকাই আসবে। এখন ভাত খাই দিয়েছি, মাংস ভাত খেয়ে আমার কোকো ঘুমোচ্ছে। তোমরা আমার কোকোর জন্য প্রে করো যেন আমার কোকো তাড়াতাড়ি ভালো হয়ে যায়। ছেলেটা লাগতেই থাকে গো, ওই বাথরুমের ওখান থেকে বেরোনোর সময়তে মানে মাঝে মধ্যে ও স্লিপ কাটে। এখন খেলতে গিয়ে বা স্লিপ কেটে এখন কিসে লেগেছে খেয়াল করতে পারছি না। ওর ও জানে না, ও তো কালকে 4টা থেকে মানে জেগে বসে আছে যে লেগেছে, এখন কী করা যাবে। 4টার সময় ভীষণ চিৎকার করছিল, আমি তো বুঝতে পারছিলাম না। আমি বকাবকি করছিলাম যে কেন চিৎকার করছিস, ঘুমোচ্ছিস না। তারপরে পরে আবার ঘুমিয়েছে ঠান্ডা হাওয়া পেয়ে। আর সকাল থেকে না চনমনে ভাবটা নেই, আজকে একটু শান্তশিষ্ট হয়ে আছে, বুঝতে পারছিল না সকাল থেকে। তারপরে একটু শেক টেক দিয়েছি, দেওয়ার পরে খাওয়ার পরে এই যে এখন ঘুমোচ্ছে। এখন একটু রিলিফ পেয়েছে বলে বসে ঘুমোচ্ছে, না তো ওটা বুঝতেই পারছিল না। এখন ওর কাকাই ওকে চেক আপ করুক, তারপরে কী বলছে দেখি, তোমাদেরকে তারপরে আবার জানাবো। তোমরা আমার কোকোকে একটু বলো তাড়াতাড়ির জন্য সুস্থ হয়ে যায়, ঠিক আছে।